আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই তিনটা ব্যাগই হচ্ছে ইন্ডিয়ান ব্যাগ। এটা সি লেদারের, এটা সাফারি, এটা আমেরিকান রাইডার। তো এই তিনটাতেই ভরে মাল টানা হয়, সেক্ষেত্রে সবসময় পিছের চাকাগুলোতে প্রেশার পড়ে। পিছের চাকাতে আমাদের সবচেয়ে দামি চাকাটা, যেটা আফটার 5 ইয়ার্স গ্যারান্টি, এই চাকাটা ফিটিং করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আফটার 5 ইয়ার্স গ্যারান্টি। এগুলোতে আপনি 50 কেজি লোড নিলে এগুলো ভাঙবে না বা ফাটবে না, নষ্ট হবে না। এই যে এটার পাশাপাশি এই যে আরেকটা, এইটাও দেখাবো। এই যে এইটার ভিতরেও এটা ফুল বক্স কিন্তু ফিটিং করে দেওয়া হয়েছে। এটার বক্সটা নষ্ট ছিল। এটার পাশাপাশি এই যে আরেকটা প্লাস এই যে আরেকটা, এই তিনটাই কিন্তু ফিটিং করে দেওয়া হয়েছে। এই একটা ছিল, এটা ডাবল চাকা। এই যে এটা একটু খেয়াল করে দেখবেন তো। কাস্টমার কিন্তু বলছিল যে আমার সামনের দুইটা চেঞ্জ করার দরকার নাই, আমি পিছনে লোড নেই, পিছনে টানি, তো পিছনে এটা করে দেওয়া হয়েছে। তো যারা এই ধরনের ব্র্যান্ডের লাগেজগুলো রিপেয়ার করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিতে পারেন। আমরা কিন্তু ঢাকার যে কোনো জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি, মাত্র 200 টাকা চার্জ। এই যে একটু খেয়াল করে দেখেন, আমাদের অনলাইন থেকে অনেকগুলো ব্যাগ আসা। এই যে এটার চেইনে সমস্যা ছিল, এটা চেইন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা স্যামসুং আইটের ব্যাগ, এটা রিকার্ডো, এটা বডি ফাটা। এই ধরনের এরকম অনেক ব্যাগ আছে, এই যে আমরা এগুলো প্রতিটাই রিপেয়ার করার জন্য রাখা হয়েছে। এটা ফুল বডিতে ভিতরে ফাইবার ভরা হয়েছে, প্লাস এখানে যে বান্ড করা হয়েছে, এখানের পাইপিংটা এটা নষ্ট হয়ে গেছিলো। এই যে এখানে এরকম প্লাস্টিকের পাইপিং ছিল, এটা ফুল পাইপিং করা হয়েছে। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।